একদম টাটকা লইট্টা মাছ, প্রচুর লইট্টা মাছ উঠতেছে, যেটা শুটকে আমরা খাই। এবার চলুন ঘুরে আসি একটু গভীর সাগরে, যেখানে এই শীতকালে সুন্দরবনের জেলেরা মাছ ধরতে যায়। সাগর থেকে শুটকির জন্য তারা ধরে নানান প্রজাতির মাছ। খুব অদ্ভুত একটা বিষয় সেটি হচ্ছে যে প্রতি বছর তারা কোথায় গিয়ে তাদের জাল বসাবেন বা খেয়ন দিবেন সেটা প্রতি বছরই নির্ধারণ করা হয়। মানে যিনি গিয়ে প্রথম যেখানে জাল ফেলবেন পুরো মৌসুম সেই জায়গাটিতেই জাল বাইবেন তারা। তো এই জেলেরা মূলত সুন্দরবন সংলগ্ন যেই জেলাগুলো রয়েছে সেখান থেকে আসেন, বাগেরহাট, বাগেরহাটের বিভিন্ন উপজেলা, তারপর রয়েছে খুলনা, খুলনার বিভিন্ন উপজেলা, সাতক্ষীরা, এদিকে বরগুনা, পিরোজপুর থেকেও আসেন জেলেরা। তো এই শীত মৌসুমে তাদের এই পুরো চার পাঁচটা মাস এই সাগরে কেটে যায়। তারা সাগর থেকে জাল দিয়ে মাছ ধরেন এবং এটি একটি অদ্ভুত রকমের কষ্টের এবং পরিশ্রমের কাজ। আবার যদি বলি আমি, সেটি হচ্ছে যে বেশ দক্ষতার কাজও বটে, কারণ এত বড় সাগরের কোথায় মাছ পাওয়া যাবে, কোথায় জাল ফেলতে হবে, কোন সময় ফেলতে হবে, সেগুলো তারা শিখে গেছেন এখানে কাজ করতে করতে। জাল ছিঁড়ে গেলে কি একবারে সেলাই করে উঠান? এই এখন না, এখন সময় নেই, এখন সময় আছে, সময় আছে বলে সেরে তারপর তুলতেছেন। তো কঠিন কাজ এই জাল ফেলানো তোলা। আমাদের ভাগ্যটা বেশ ভালোই ছিল বলা যায়, কারণ সাগরে সাধারণত এমন সুন্দর পরিবেশ পাওয়া যায় না। হয় প্রচণ্ড বাতাস থাকে, ঢেউ থাকে, এবং গনের সময় অর্থাৎ ভরা কাটালের সময় প্রচণ্ড স্রোত থাকে। কাজে সেখানে গিয়ে ট্রলার চালিয়ে যাওয়া এবং সেখানে গিয়ে অবস্থান করা খুব কঠিন হয়ে যায়। বিশেষ করে আমরা যে ট্রলারগুলো ব্যবহার করি সেই ট্রলার নিয়ে সাগর যাত্রা বেশ কঠিন, ঝুঁকিরও বটে। যাই হোক, এই ছোট ছোট ট্রলার নিয়েই এই সাগরের জেলেরা মাছ ধরেন। তারা উপকূল থেকে 150 কিলোমিটার পর্যন্ত চলে যান এবং যেখানেই মাছ পাওয়া যাবে সেখানেই তারা জাল বাইবেন, সেখান থেকে মাছ ধরে আবার ফিরবেন দুবলার চরে, সেখানে এই মাছগুলো শুটকি করা হয়। এই যে সাগরে মাছ ধরার কাজ যারা করেন তারা মূলত কোনো একজন ব্যবসায়ী সঙ্গে বেতনে আসেন এই চার পাঁচ মাসের জন্য। কারো বেতন হয়তো 12,000 করে 60,000 টাকা, কারো আবার বেতন এই পাঁচ মাসে 1.5-2 লাখ পর্যন্ত হয়। সাগরে কিভাবে মাছ ধরে সেই ছবিগুলো দেখানোর জন্য আমরা এসেছি, আমরা নিজেরাও দেখতে এসেছি যে সাগরে কীভাবে মাছ ধরে জেলেরা। এদিকের বড় বড় ফিশিং ট্রলার নয়, এই যে এ ধরনের ছোটো ছোটো ট্রলার নিয়ে জেলেরা সাগরে মাছ ধরতে আসে, মূলত শুটকির মৌসুমে শুটকি মাছের জন্য শুটকির কারবারে যে মাছটা ব্যবহার হয় মূলত লইট্টা মাছ, ছুরি মাছ, খয়রা মাছ, এ ধরনের নানা রকমের মাছ, চিংড়ি মাছ, সেই মাছগুলো তারা ধরে। তো এখানে যেটুকু বলতে পারি যে এখানে তারা যে পরিমাণ পরিশ্রম করেন, যে পরিমাণ খাটাখাটনি করেন এই সাগরে এসে, সেটা আসলে আমাদের পক্ষে সম্ভব না। আগেও বলেছি যে নানা জাতের মাছ ওঠে এই জালগুলোতে এবং ভাগ্য যদি ভালো থাকে সেক্ষেত্রে জাল ভর্তি করে মাছ ওঠে, যেটি আসলে সৌভাগ্যেরও ব্যাপার। এবং এই 5-6 মাসের যে মৌসুম, আপনারা জানেন যে এই মৌসুমের রোজগার দিয়েই জেলেদের প্রায় পুরো বছর চলতে হয়, বিশেষ করে সুন্দরবন উপকূলের জেলেদের। এবং এখন নানা রকমের নিষেধাজ্ঞা, মূলত ইলিশের নিষেধাজ্ঞার কারণে তারা সব সময় সাগরে নামতে পারে না, কাজেই যেই সময়টুকু তারা পাচ্ছেন সেই সময়টুকুকেই তারা সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করেন। কখনো কখনো বড় মাছও ওঠে, তবে মূলত শুটকির জন্য যে মাছগুলো সেগুলোই ওঠে এইসব জালে। অনেক টাকা লগ্নি করে তারা আসেন জেলের এখানে মাছ ধরতে। এই যে 4 মাস 5 মাস
পুরো শীতের মৌসুমটা তারা মাছ ধরবেন সাগরে। এবং এই যে প্রত্যেকের এক একজনের মাছ ধরার লোকেশন জায়গা এগুলো মানে সারা বছরের জন্য ফিক্স করা থাকে। এই যে যে লোটা মাছ, ছুরি মাছ, এনারা এসছেন রামপাল থেকে, বাগেরহাটের রামপাল। প্রতি বছরই মাছ ধরেন তো না আপনারা? গত বছরের ইয়ে কিরকম হয়েছিল, ব্যবসা ভালো হয়েছিল? ভালো হয়েছে না? আচ্ছা, দুশ্চিন্তা তো থাকে, মাছ হয় না তাই না সাগরে? তেরো চোদ্দ লাখ টাকা খরচ তুলতে হবে, লাভ করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। না, কোথেকে দিবে বেতন? ঠিক অনেক মানুষের সংসার চলে, পঁচিশ জন আসছেন, একটা জিনিস। এই যে আপনারা যে আসে এই জায়গায় বসাইছেন জাল, এটা আপনাদের জায়গা মোটামুটি? এখানে বসান তার জায়গা, আপনারা পরে আসছেন? আগে আসছেন। আচ্ছা আচ্ছা, লাগাই দিচ্ছেন? মানে এটা নিয়ে কোনো ঝামেলা হয় না ঘাট নিয়ে? তারা সামাল দিয়ে নেয়। ডাকাত আছে নাকি? দেখা যায় না? না, ডাকাত ছিল তো মেলা এক সময়, এখন নাই কে? কিভাবে হলো? সরকার উঠিয়ে নিছে? কি করে উঠলো? এটা তো এত বছরের সমস্যা। তাহলে সুবিধা হয়েছে আপনাদের নাকি? টেনশন হতো না আগে খুব? আলো জ্বালাতে পারতেন না, এখন পারেন? বুঝতে পারছি। অদ্ভুত জীবন, এই আগামী চার পাঁচ মাস এই জীবনই কাটবে তাদের। কত রকমের মাছ উঠছে? প্রচুর মাছ ওঠে। তিনটা জাল ফেলছিল এই জেলেরা এই নৌকা থেকে, আমাদের একটা তোলা হলো, এর আগে একটা তোলা হয়েছে, আর সামনে আর একটা জাল আছে, সেটা আমরা তুলতে যাব। আবারও বলছি যে আমাদের ভাগ্য ভীষণ ভালো ছিল এবার, কারণ সাগরে সচরাচর যেমন পরিবেশ থাকে, পানির স্রোত কিংবা ঢেউ, সেই তীব্র স্রোত বা ঢেউয়ের মুখোমুখি হতে হয়নি আমাদের। তবে জেলেদের ভাগ্য সবসময় এমন সুপ্রসন্ন থাকে না, সাগরে প্রচুর বৈরী পরিবেশের মধ্যে তাদের মাছ ধরতে হয়। বিশেষ করে এই যে নভেম্বর মাসের শেষের দিকে একরকমের বড় ধাক্কা যায় এই জেলেদের উপরে, আবার ফেব্রুয়ারির পর থেকে শুরু হয় বৈরী পরিবেশ। ভাইজান, বাড়ি কোথায়? রামপাল। আচ্ছা, এই মৌসুম শুরু হলো? হ্যাঁ।
হ্যাঁ আপনারা কতদিনের জন্য আসছেন একটু বলেন তো, কি করতে আসছেন এতদিন? আমরা তো মাছ ধরতে এসেছি, ধরেন সাড়ে চার মাস পাঁচ মাস থাক হয়ে যাবে। হুম, এর ভিতর তো বাড়ি যাবো, দেড় মাস দুই মাসের মাথায় কোনো সমস্যা হয় তাহলে তো বাড়ি ফেরাতে হবে। সাত তারিখে রওনা হয়েছি, সাত তারিখে রওনা এ জায়গায় আইসি। আসার পরে আমাদের এই ফাঁসের ডেট আছে, ডেট মতন থাকবো, তারপরে চলে যাবো বাসা বাদ্য রয়ে নিয়ে সব দেখে ফিরে সিজনালি আমরা আসবো। আপনার এবছর লগ্নি কত? লোক কতজন আসছেন? লগ্নি কত? পঁচিশ জন আইসি। পঁচিশ জন লোক, এর বিরুদ্ধে লোক কায়দা বেকায়দা হলে তারা কমাতে হবে, ফিরে লাগিয়ে আনতে হবে। এভাবে চলবে ওর কথা মাঝে না, কাজ করে না কামাই যাবে না, কাজ চলবে। আমার বাড়িও কোথায়? রামপাল। তুমি কি চাকরিতে আসছ? হ্যাঁ। একটু বলবা কতদিনের জন্য? সিজন অনুযায়ী, মানে একটা সিজনে যে কয়টা দিন আসবে আপনার, এতে এই এই মাসের পাশ যতদিন আছে ততদিন আমরা এই জায়গায় থাকবো, তারপরে আমরা আবার চলে যাবো এই জায়গায়। কতদিনের, কতদিনের এটা চুক্তি মালিকের সাথে? মালিকের সাথে চুক্তি তো পাঁচ মাসে। পাঁচ মাসে, পাঁচ মাস আমরা এনে কাজ করবো, কাজ করে আমাকে ছুটি। আচ্ছা ঠিক আছে। আশা করি সাগরে মাছ ধরার এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। আরও বেশ কিছু গল্প আছে আমার কাছে, ধীরে ধীরে দেখাবো আপনাদের। ভালো থাকবেন, শুভকামনা।